হ্যালো পিয়া কেমন আছো হ্যালো প্রিয়া কেমন আছো ভালো আছি আপনারা না বলছি বারবার ফোন করবেন না আমাকে কেন আমি ফোন করলে কী হইছে দেখেন আপনি তো যেটা বলছেন আমি তো বুঝতে পারতেছেন যে আপনারা আমি পছন্দ করি না তো এখানে কি জোর করে কি ভালোবাসা আদায় করা যায় নাকি দেখো তুমি আমাকে পছন্দ না করো আর না করো আমি তো তোমাকে পছন্দ করি দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মহব্বত করি আমার মতন এমন ছেলে কোথায় পাবে বলো না দেখেন আসলে এটা ভুল ধারণা আমি একজনকে ছোট থেকে অনেক লাইক করি আর আমি চাই লাইফে বিয়ে করব কেন আবার আমার লাইফে করবো আমি দেখো আমি তোমাকে অনেক দিন ধরে দেখতেছি অনেক দিন ধরে তুমি আমার সামনে যাইতেছ হাঁটতেছ চলতেছো তোমার সব দিক দিয়ে আমার ভালো লাগছে যার কারণে আমি তোমাকে ভালোবেসে পেয়েছি তাই তুমি যদি আমাকে এখন সেই ভালোবাসা ফিরিয়ে না দাও তাহলে আমি কি করব বলো আপনার যা মন চাই আপনি করতে পারেন কিন্তু জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না তুমি কি জানো আমি জোর করে কিন্তু ভালোবাসা আদায় করতে পারি আর জোর করে হয়তো আপনি মেবি জোর করে চাইলে আপনি আমাকে বিয়ে করতে পারেন বাট মন থেকে যদি সেটা আমি মেনে না নেই আপনাকে অ্যাকসেপ্ট না করি তাহলে তো ওইখানে সংসারের সুখ থাকবে না তো এমন জোর করে তো কোনো দরকার নেই শোনো জোর করে সবই পাওয়া যায় টাকা টাকা হইলো সবকিছু আমার বাবা একজন চেয়ারম্যান আমি একজন চেয়ারম্যানের ছেলে আমি পারি না এমন কোনো কাজ নেই আমি তোমাকে নিয়ে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো তুমি এমনিতেই বাধ্য হবে সংসার করতে এটা ভুল কথা জোর করে তো মন পাবেন না আজব আপনি টাকার গরম দেখান টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে জীবনে সব করা যায় এখান থেকে চাইলে খুব সহজে আপনি বিদেশ যাবেন যে কোনো জায়গায় ঘুরবেন ফিরবেন বা যে কোনো জিনিস খাবেন কিনবেন সব পারবেন বাট একজনের মন থেকে একজন আপনাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করা আর সেটা জোরের বিরুদ্ধে তাকে পাওয়া এটা তো কখনো মানে হয় না মন তো আর পাওয়া যায় না শোনো বিয়ে যদি একবার হয়ে যায় তুমি কতদিন আমাকে ভালো না বেসে থাকতে পারবে বলো একদিন একদিন আমাকে ভালোবাসতে হবে যখন বিয়ে হয়ে গেছে তখন তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী হয়ে যাব তখন তুমি অবশ্যই আমাকে ভালোবাসতে হবে ভালো না বেশ তো থাকতেই পারবে না না আসলে এটা হচ্ছে ভুল ধারণা আমি ওরে অনেক ভালোবাসি আর ওরে ছাড়া আমি আমার চোখের সামনে অন্য একটা ছেলে আমার হাজব্যান্ড থাকবে এটা কখনো আমি মেনে নিতে পারবো না তুমি কাকে ভালোবাসো আর না বাসো আমি তো এটা জানতে চাইনি শুনতে চাইনি তুমি একান্তই আমার আমি ছাড়া তুমি আর কারো হতে পারো না এটা আপনি জোর করে যা তা করেন কিন্তু আমি আপনাকে কখনোই মানব না এটা আমার পক্ষে সম্ভব না পুরো পৃথিবী আমি আগুন জ্বালিয়ে দেব যদি আমি তোমাকে না পাই দিতে পারেন সমস্যা কি আমি শুধু তোমার তুমি শুধু আমার আমি তোমাকেই চাই তোমাকেই পেতে চাই তুমি আমা আমার সারা আর কারো হতে পারবে না আমি এটা জোর করে হলে চিনিয়ে নেব তোমাকে দেখেন আমি ক্লাস ফোরের থেকে আবিরকে অনেক ভালোবাসি আর ও শুধু আমাকেই ভালোবাসে আর ওর ফ্যামিলিও সেটা জানে আর আমার ফ্যামিলিও কিছুটা জানে যাই হোক আমার ফ্যামিলি আমার বিরুদ্ধে কখনোই কথা বলবে না কারণ আমি অনেক আদরের আমার বাবার একটাই মেয়ে তো আমি যা বলবো সেটাই আপনি যদি টাকার গরম দেখা জন্য যদি অনেকও নিয়ে আসেন বা সবাইও যদি বলে তা আমার বাবা মা আমার বিরুদ্ধে কখনোই যাবে না দেখো আবিরের কি আছে আবির একটা ফকির ছেলে আর আমার মতন একজন রাজপুত্র তুমি রেখে তুমি আবিরকে কেন ভালোবাসতে গেলে বলো আবিরের কি আছে না আছে তার চাল চুলা না আছে তার ঘর বাড়ি তুমি তাকে কি দেখে ভালোবাসলে বলো দেখেন কথাই আছে টাকা পয়সা দিয়ে সব হয় না টাকা পয়সা দিয়ে হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় কিন্তু একটা মন আর সংসারের সুখ যদি টাকা দিয়ে হয়তো তাহলে তো দেখেন গা লাইফে কোটিপতির ঘরেও অনেক অশান্তি থাকে কিন্তু তারা কিন্তু টাকা দিয়ে সব পারতাছে কিন্তু মনের যে একটা সুখ সে সেটা কিন্তু তারা আনতে পারে না সংসারের যে একটা সুখ স্বাচ্ছন্দ্যময় এগুলো কিন্তু আনতে পারে না বিলাসিতাটাই যাই পারে এটা ঠিক না টেকা এমন জিনিস টেকা দিয়ে সব কিছু পাওয়া যায় তুমি আজকে আবিরের ঘরে গেলা পর দুদিন ওর সাথে সংসার দেখা যখন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ না খেয়ে থাকবা তখন ভালোবাসা প্রেম জানানি জানানা দিয়ে পালাবে তখন হে ঘুরে আমার কাছে আসতে হবে তাই এটাই ব্যাটার হবে তুমি এখনই আমার কাছে চলে আসো এখনই তোমার সাথে আমার বিয়ে হয়ে যাক এমন তুমি আমার আমার সংসার চলে আসো শুনেন শুনেন যাই হোক আর এখানেই শেষ আর কখন আমাকে ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না বুঝছেন দয়া করে রাখেন ফোনটা আল্লাহ হাফেজ